8 থেকে 80 সবার পছন্দের একটি অন্যতম জায়গা হলো পার্ক। আর সেটা যদি হয় সবুজ গাছপালা ও রং বেরঙের ফুলে ঘেরা, তাহলে তো কোনো কথাই হবে না। পার্কের মনোরম পরিবেশ যে কোনো প্রকারের ক্লান্তিকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিতে সক্ষম। নমস্কার দর্শক, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেল ব্লগার বয় বিনীতের একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওয়ে। আমি আছি বিনীত আপনাদের সাথে, আর আজকে ঘুরে দেখাবো টাটা জুবলি পার্ক। সোজাসুজি এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে আপনারা চলে আসুন এই তিন মাথার মোড়টির কাছে, এবং এখানে আপনারা ম্যাপ পেয়ে যাবেন যে কোন দিকে কোন দর্শনীয় জায়গাটি রয়েছে। এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন অ্যামিউজমেন্ট পার্ক, এবং একেবারে আমার বাম দিক দিয়ে এই দিক থেকে গেলে আপনারা পৌঁছে যাবেন এন্ট্রান্স গেটে। আর ঠিক সোজাসুজি এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এই শতাব্দী উদ্যান। এখানে খুব সুন্দর কিছু গাছপালার আদলে তৈরি করা হয়েছে এই মনোরম উদ্যানটি, যেখানে এসে আপনার বাচ্চা কাচ্চারা কিছুক্ষণ খেলা করতে পারে, কিংবা আপনিও নিজের ক্লান্তিকে কিছুক্ষণ জুড়িয়ে নিতে পারেন। আপনার কোনো রকম ক্লান্তি বা মাথা ব্যথা হলে আপনি খান সেরিডন ওষুধ, কিন্তু আমি বলছি জয়ন্তী সরোবরের এই মনোরম পরিবেশ আপনার ওই ওষুধের থেকেও বেশি কাজ দেবে যে কোনো প্রকার ক্লান্তি ও মাথা ব্যথার ঔষধ হিসাবে। খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরেও জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেও জানো না। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানের লাইনগুলি যেন আজও কর্মব্যস্ত মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই সুন্দর প্রকৃতি সৃষ্টিকর্তা কত পরিশ্রমের পরে তৈরি করতে পেরেছে। বর্তমানে অনেকের জীবনেই প্রেমের উপন্যাসের প্রথম অধ্যায় শুরু হয় এই পার্ক থেকে, আবার অনেকেরই প্রেমের উপন্যাসের শেষ অধ্যায়ও লেখা হয় এই পার্কেই। তাই বর্তমানে ইয়ং জেনারেশনের কাছে পার্ক একটি অন্যতম প্রিয় জায়গা হয়ে উঠেছে। সেদিক থেকে অন্যান্য পার্কের থেকে একটুও পিছিয়ে নেই টাটা তথা জামশেদপুরের একটি অন্যতম বৃহত্তম পার্ক, অর্থাৎ টাটা জুবলি পার্ক অথবা মুঘল গার্ডেন নামে এই সুন্দর মনোরম পার্কটি। সবুজ গাছপালা এবং রং বেরঙের ফুল ও সবুজ ঘাসের চাদরে মোড়া এই সুন্দর মনোরম পার্কটি টাটা বা জামশেদপুর শহরের 50তম জন্মবার্ষিকীতে পর্যটকদের একটি বৃহত্তম উপহার হিসাবে মানানো হয়েছিল। যারা এখানে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে যদি তোমরা আসতে চাও কোনো রকম টাইম নেই, অর্থাৎ যে কোনো সময় এবং যত খুশি সময়ের জন্য তোমরা এখানে আসতে পারো এবং থাকতে পারো, এবং কোনো রকম প্রবেশ মূল্য নেই। শুধুমাত্র একটাই রেস্ট্রিকশান রয়েছে যে এখানে এসে রান্নাবান্না করা যাবে না, অর্থাৎ বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু এখানে কোনো রকম রান্নার সামগ্রী বা কোনো রকম যানবাহন অ্যালাউ নেই। আর আমার সাজেস্ট রইল সোমবার দিন তোমরা এখানে এসো না, কারণ সোমবার দিন টাটা জুলজিক্যাল পার্ক অর্থাৎ চিড়িয়াখানা আর এখানকার ফোয়ারা সবটাই বন্ধ থাকে। শুধুমাত্র সপ্তাহের দুটি দিন অর্থাৎ মঙ্গলবার ও রবিবার এখানকার ফোয়ারা ও লাইটিং শো চালু থাকে। এই পার্কটি টাটানগর স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত, এবং প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এই পার্কটি
1958 খ্রিস্টাব্দে আগস্ট মাসে টাটা স্টিল কোম্পানি দ্বারা বানানো হয়েছিল এবং তারপর থেকেই প্রতি বছর নিউ ইয়ার ও 25শে ডিসেম্বর সেলিব্রেশনের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এই পার্কটি। ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এই পার্কটি মোট 3টি লেয়ারে বিন্যস্ত। সবচেয়ে উপরের স্তরে রয়েছে এই জায়গাটি। এই জায়গাটিতে টাটা তথা জামশেদপুর শহরের প্রতিষ্ঠাতা এবং ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্পের প্রবর্তক শ্রী জামশেদজি টাটা এবং তার পিতা নসরবানজি টাটার উদ্দেশ্যে বানানো হয়েছে এবং এখানে রয়েছে বিশ্বের নামিদামি সমস্ত ফুলের ভাণ্ডার। এবং দূরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে জামশেদজি টাটার একটি মূর্তি এখানে বানানো রয়েছে। টাটা জুবলি পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে স্থানীয় এক পর্যটকদের মুখে শুনলাম যে এখানে একটি নতুন মনোরম পার্ক তৈরি হয়েছে, তাই সেটি দেখার উদ্দেশ্যে পা বাড়ালাম এবং চলে এলাম আমরা মূল রাস্তার দিকে। আর ওই দিকটাতে রয়েছে টাটা স্টেডিয়াম। চলে এলাম সেই পার্কটির সামনে। পার্কটির নাম হচ্ছে স্যার দোরাবজি টাটা পার্ক। জুবলি পার্ক থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি স্যার দোরাবজি টাটা পার্ক অর্থাৎ ডায়মন্ড পার্কের দিকে। এবং এখানে কি কি রয়েছে আর এখানে ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এখানে আসতে চাইলে আমি সাজেস্ট করব সন্ধ্যেবেলায় তোমরা এখানে এসো, কারণ এখানকার মূল আকর্ষণ হচ্ছে এখানকার লাইটিং। সোমবারে বেড়াতে আসার কারণে টাটা জুবলি পার্কের ফোয়ারা হতাশ করলেও হতাশ করেনি ডায়মন্ড পার্কের ফোয়ারা। এবার চলুন এক ঝলকে দেখে আসি এই ডায়মন্ড পার্কের মূল আকর্ষণটিকে। এখানে ডায়মন্ড শেপের একটি বৃহৎ আয়তন লোহার স্কাল্পচার বানানো হয়েছে, যেটি দূর থেকে অপূর্ব লাইটিংয়ের কারুকার্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতি মুহূর্তে মুহূর্তে নানান রং চেঞ্জের মাধ্যমে এটি বর্তমানে জুবলি পার্কের পাশাপাশি পর্যটকদের একটি অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি এই পার্ক হচ্ছে টাটা শহরের অন্যতম একটি শান্ত জায়গা। সুন্দর ফুল ও সবুজ ঘাসের চাদরে মোড়া এই পার্কটি রয়েছে জুবলি পার্কের খুব কাছে। সন্ধে বাড়তেই এখানে এবার আমরা দেখতে পেলাম আলোর নানা ধরনের কারুকার্য। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে একেবারে ভুলবে না। আর কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।